প্রদেশ কংগ্রেসের ওপৰত আস্থা নাই AIUDF যার বাবে রাজ্যসভার এখন আসনের প্রার্থিত্বক লৈ এতিয়াও সহমতত উপনীত হব পৰা নাই দুইটা দল রাষ্ট্রীয় কংগ্রেসের হরণাপন্ন হয়েছে আজমল নেতৃত্বাধীন দলটো 20 মার্চতে রাজ্যসভার প্রার্থিত্বক লৈ হব চূড়ান্ত সিদ্ধান্ত APCCর উপর বিশ্বাস নাই AIUDFর কাখ চাপিছে AICCর রাজ্যসভার এখন আসনক লৈ এতিয়াও ঐক্যমতত উপনীত হব পৰা নাই কংগ্রেস আর AIUDF অসম প্রদেশ কংগ্রেসে কয় এটা AIUDFে কয় এটা অসম প্রদেশ কংগ্রেসের একাংশে কয় আহিছে রাজ্যসভার এখন আসনের বাবে AIUDFে সমর্থন আগবঢ়াব কংগ্রেসক কিন্তু এতিয়াও মুকলিকৈ AIUDFর বিধায়কসকলে স্বীকার করা নাই সেই কথা APCCক বিশ্বাসত নোলোয়ার কথা সদরি করে AIUDFর বিধায়ক আমিনুল ইসলামে কলে রাজ্যসভার আসনক লৈ 20 মার্চত লওয়া হব চূড়ান্ত সিদ্ধান্ত না 21 তারিখ মানত একটা চূড়ান্ত সিদ্ধান্ত হেৰি হব 20 তারিখের ভিতর আর আমার AICCর লগত আলোচনা হয়ে আছে না APCCর কথাবিলাক মানে এনেকুৱা উল্টাপল্টা তেওঁলোকে কয় সেই কারণেই তেওঁলোকে পূর্বেও তেতিয়াও তেওঁলোকে কৈছিলে APCCয়ে যে আপোনালোকে এবার আমাক দিয়ক অহাবারলৈ আপোনালোকক দিম যেহেতু APCCর সভাপতিও বারে বারে চেঞ্জ হয়ে আছে আর তেওঁলোকৰ স্থিতিও চেঞ্জ হয়ে আছে গতি আমি তেওঁলোকৰ কথা আশ্বস্ত হব পৰা নাই কারণেই আমি AICCর লগত আলোচনা কৰিছো রাজ্যসভার আসন বুঝাবুঝিক লৈ অসম প্রদেশ কংগ্রেসক নহয় AICCয়ে কথা দিলেহে সহযোগিতা আগবঢ়াব AIUDFে লগতে রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্র বিপরীত স্থিতি প্রকাশ করা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাক তীব্র ভাষায় সমালোচনা করে বিধায়কজনে নয় ভূপেন বরাত এতিয়া সভাপতি নাছিল তেও বহুত দিন ধরে বিধানসভাতে জিকি আহা নাই হয়তো তেও এই কথাবিলাক তেতিয়া মন দিয়া নাছিল তেও অন্য কিবা হেরে হয়তো বিজি আছিলে গতিকে কারণ ভূপেন বরা এইটো যদি যেতিয়া তেও বিধানসভার মজিয়াত নাছিল তেতিয়া যিসকল বিধায়ক কংগ্রেসের আছিল তেওঁলোকক সুধিলে গম পাব যেতিয়া রানী নরহ নির্বাচিত হয়েছিল বা নাজনীন ফারুক নির্বাচিত হয়েছিল বা মনমোহন সিং ডাঙ্গরিয়া যেতিয়া প্রথমবার নির্বাচিত হয়েছিল রাজ্যসভার নির্বাচনের এখন আসন লৈ AICCর লগত হওয়া কেবাখনো বৈঠকের পিছতো কোনো ধরনের সহমতত উপনীত হব পৰা নাই দুয়োটা রাজনৈতিক দল ক্যামেরাত প্রভাস আর সঞ্জয় বরার সৈতে হীরক জ্যোতি মালাকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট